বিক্ষিপ্ত অশান্তি সঙ্গে নিয়েই চলছে বিশে মে সোমবার পঞ্চম দফা লোকসভা নির্বাচন। তবে ভোটদানের হার আপাতত নির্বাচন কমিশনের কাছে বেশ ইতিবাচক। এ রাজ্যে 7টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ। 7টি লোকসভা কেন্দ্রে দুপুর 1টা পর্যন্ত মোট ভোটের হার 48.41%, বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটের হার 44.15%, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের হার 42.47%, হাওড়া লোকসভা কেন্দ্রে ভোটের হার 44.71%, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোটের হার 52.79%, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোটের হার 47.75%, হুগলি লোকসভা কেন্দ্রে ভোটের হার 50.50%, আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোটের হার 55.37%। দুপুর 1টা পর্যন্ত 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে আরামবাগ লোকসভা কেন্দ্রের সবথেকে বেশি ভোট পড়েছে, যেখানে ভোটের হার 55.37%। সকাল 1টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে আরামবাগ। সবথেকে কম ভোট পড়েছে ব্যারাকপুরে। দুই কেন্দ্রেই সকাল থেকে একাধিক অশান্তির খবর আসছে। অশান্তি রুখতে তৎপর কমিশন। ভোটকেন্দ্রগুলির নিরাপত্তার জন্য প্রায় 799টি কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। আছে 567টি কুইক রেসপন্স টিমও।